বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে সামনে বসেছি তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম পত্রের উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অর্থাৎ অধ্যায় পড়াচ্ছি আজকে আমার ধারাবাহিক আজকে সপ্তম ক্লাস আজকের ক্লাসের পূর্বে আমি বলিনি আজকে যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু পূর্বের ক্লাসের উপর নির্ভর অর্থাৎ তোমরা যদি লেকচার সিক্স লেকচার ফাইভ এই দুইটা ভালোভাবে না করে থাকো তাহলে লেকচার সেভেন আজকে কিছুই বুঝবে না তাই স্টেপগুলো তোমরা ভালো করে ধারাবাহিকভাবে আসবে বিশেষ করে গত ক্লাসে আমি যে সেন্ট রুল পড়ানো হয়েছিল ওই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনার মধ্যে শুধু আজকে নয় আমাদের পরবর্তী প্রতিটা ক্লাসে লাগবে আজকে আমি আমি যে অন্তরীকরণে যে শ্রেণীবিন্যাস আমি ভাগ করি ভাগ করি করাচ্ছি আজকে আমি তৃতীয় নিয়মে যাচ্ছি লন ব্যবহারে অন্তরীকরণ লন ব্যবহারে অন্তরীকরণ নিয়ম তিন নিয়ম তিনে আছে লন ব্যবহার করে অন্তরীকরণ এখানে লন ব্যবহার অন্তরীকরণ আমরা কোথায় করব একটু আমি প্রাথমিক একটু সূত্রগুলো একটু বলে নিচ্ছি আমরা যে আগে আলোচনা করেছি টিডি এক্সও এ টু দি পর এক্স ইকুয়াল টু এ টু দি পর এক্স লন এ ডিডিএক্স অফ এক্স টু দি পর এন এটা ছিল n এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এখানে যে সূচক সূত্র দেখা যায় সূচক সূত্রটাতে দেখা যায় এ হলো একটা সংখ্যা আর এক্স হলো চলক আর দ্বিতীয় সূত্রতে দেখা যায় X হলো চলক এন হলো সংখ্যা আমরা যদি দুইটাই চলক দিই তখন আমরা কি করব এই ক্ষেত্রে আমরা আলোচনা আজকে যোগ করব যদি আমরা দুইটাই চলক দিই এক্স টু দি পর এক্স অর্থাৎ আমার মূল তথ্য হল আমরা আজকে আলোচনা করবো ডিডি এক্স অফ একটা চলক থাকবে এই চলকের ঘাত আবার চলক এর আগে আমরা আলোচনা করেছি যেমন এই সূত্রটা হলো ডিডি এক্স অফ আমরা একটা সংখ্যা অর্থাৎ ধ্রুবক বলতে পারি ধ্রুবকের ঘাত চলক এটা আলোচনা করেছি আর এরপরে যে সূত্রটা ছিল এটা ছিল ডি এক্স চলক ছিল নিচে আর ঘাত হিসেবে ছিল ধ্রুবক তাহলে আমরা এই যে সূত্রগুলো এটা হলো চলকের কাজ চলক আমরা আজকে আলোচনা করব এই এই সূত্রটা চলকের কাজ চলক অর্থাৎ এখানে এক্স এক্স বলতে হবে এমন কোনো কোনো থাকে আমরা ইউটিউডার ভিউ বলতে পারি ইউ বি এক্স এর ফাংশন অর্থাৎ চলকের কাজ চলক আর আগে আলোচনা করছি দুর্ভোগের কাজ চলক আরেকটা আলোচনা করছি চলকের গাছ ধ্রুবক তারপরে অনেক পার্থক্য হয়ে গেছে কিন্তু আমরা এই সূত্রটা লিখেছিলাম ইকুল টু কি লিখছিলাম টু এইটু দিবার অর্থাৎ ধ্রুবকের কাজ চলক এটা থাকবে ধ্রুবক লিখে আমরা চলক লিখছিলাম লিখে লং দিয়ে লিখছিলাম চলক এই সূত্রের বৈশিষ্ট্য ঠিক অনুরূপভাবে এটা লিখছিলাম আমরা ধ্রুবক সূচকের সূচকটা যে ধ্রুবক এই ধ্রুবকটা আগে চলে আসছে এসে তারপর চলক লেখে আমরা ধ্রুবককে এক কমে দিস ধ্রুবককে এক কমে দিস তাহলে দুটাই সূত্র খুব কাছাকাছি আমরা খুব তুলনা করার জন্য এভাবে লিখলাম তা আজকের আলোচনার বিষয়বস্তু হলো চলক চলকের ঘাত চলক তা লন কোথায় ব্যবহার করব এই উদ্দেশ্যে কথাটা বলছি যদি চলকের ঘাত চলক হয় লন ব্যবহার করতে হবে যদিও আমরা লন ব্যবহার করে একটা সূত্র তৈরি করবো ওই সূত্র দিয়ে অঙ্ক করব আরেকটা ক্ষেত্রে আমরা সাধারণত গুণ ভাগ আমরা আগে গুণ অঙ্ক যে ভাগের অঙ্ক করেছি সেখানেও লন ব্যবহার করা যাবে তবে বিশেষ ক্ষেত্রে আমরা দুই পাংশানের গুণ দুই পাংশানের ভাগের ক্ষেত্রে আমরা লন ব্যবহার করিনি তবে দুইয়ের অধিক গুণ বা ভাগ অথবা গুণ ভাগ একত্রে যদি থাকে তাহলে আমরা লন ব্যবহার করব তাহলে আমার মূল কথাই আসি চলকের কাজ চলক অথবা জটিল গুণিত আকার থাকিলে আমরা লন ব্যবহার করে অঙ্ক করব এখন লন ব্যবহার করে অঙ্ক করলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায় এই ক্ষেত্রে আমি দুইটি সূত্র নতুন করে আজকে যোগ করব দুইটি সূত্র নতুন করে যোগ করব। আগে আমি ওই দুইটি সূত্র লন ব্যবহার করে আগে প্রমাণ করিয়ে নিই ধরি একটি ফাংশন ওয়া ইকুয়াল টু ইউ টু বি ইউ বি উভয় এক্সের তা আমি যদি উভয় দিকে লন নিই উ দিকে লর্ড নিই তাহলে ইউ টু দি পর বি তাহলে আস্তে আস্তে লর্ড ওয়াই এই সূচকটা সামনে চলে আসবে লন অফ ইউ এবার উ দিকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই আগে বলে নিয়েছি এরা সবাই অ্যাক্সের ফাংশান তাহলে ডিফারেন্সিয়েশন করলে এখানে লন এর অন্তরীকরণ আমরা গত ক্লাসে শিখেছি লনের অন্তরীকরণ ওয়ান বাই এক্স যেহেতু ওয়াইটা চলক এক্স তাই ওয়াইকে আবার করতে হবে সেন্ট রোল আর এখানে এটা যা আসে রেখে দিলাম যদি এটা গুণের সূত্র হয় আপাতত গুণ করলাম না রেখে দিলাম এরপরে দেখো ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়াইটার নিচে ছিল এটা এ পাশে গুণ হয়ে যাবে ডি ডি এক্স অফ বি লন অফ ইউ আমরা ওয়াইয়ের মানটা এবার উভয় দিকে বসাই দিই আমি এটা ডান পাশে একটু উপরে লিখতেছি ওয়াইয়ের মানটা বসিয়ে তাহলে ওয়াই মান ছিল ইউ টু দি পর বি ইউ টু দি পর বি আর ডান পাশে অয়ের মান বসাই দিলে দি পর বি ডি এক্স ও বি লন অফ ইউ এরপরে আমরা ইউ বি গুলি সূত্র ইউজ করবো তা আজকে আমি নতুন করে একটা সূত্র লিখলাম এই সূত্রটা আমি ব্যবহার করব তাহলে চলক কাজ চলক যত অঙ্ক আছে আমি এই পদ্ধতিতে করতে পারি কিন্তু আমি এই পদ্ধতির এই যে চার পাঁচটা লাইন আমি করলাম আমি যদি এটাকে সূত্র হিসাবে গণনা করি সূত্র হিসাবে ব্যবহার করি তাহলে আমার অঙ্কতে প্রতি অঙ্কের চার থেকে পাঁচ লাইন কমে যাবে আমাদের অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করা যাবে আমাদের বাজারে যতগুলো পাঠ্য বই আছে এই সূত্র ব্যবহার করে কিছু কিছু লেখক অঙ্ক করেছেন তাই আমরা যেহেতু পাঠ্য বইতে এই সূত্র ব্যবহার করার দু একজন লেখক করেছেন আমরা এটাকে নিতে পারি আর এই সূত্র ব্যবহার করলে অঙ্ক ছোট হয় আর আমাদের জানি ডিফারেন্সিয়েশন হলো যত ছোট করে করা যায় ওই পদ্ধতিগুলোই শিখতে হবে কারণ ডিফেন্সিয়েশনে খুব বড় অঙ্ক মধ্যে এটা একটা আংশিক অঙ্ক হিসাবে থাকবে তাহলে আমরা চলকের কাছ চলক থাকলে নতুন সূত্র পেয়ে গেলাম এর আগে যে সূত্র লিখছি ওটা ছিল অন্য সূত্র যেমন আমি আগের সূত্রগুলো কী ছিল আমার একটু লিখে নিচ্ছি ওটা ছিল এ টু দি পর এক্স এ টু দি পর এক্স লর্ড অফ এ আর একটা কী ছিল ডি এক্স অফ এক্স টু দি পর এন এন এক্স টু পর এন মাইনাস তাহলে আমরা বলতে পারি সর্বসাফল্যে আমাদের সূচক সূত্র মূলত তিনটা যদিও এর জায়গায় ই বসেলে আরেকটা সূত্র আছে এটা আমি লিখি নেই তাহলে এই তিন পক প্রক্রিয়া আমরা সূচক সূত্র পাবো এই টু ই পর এই সূত্রটা আমি আগে আলোচনা করি নেই আজকে আলোচনার মধ্যে আমি এটা নিয়ে আসলাম আর কোথায় লন ব্যবহার করা যাবে যদি কোনো অঙ্কে গুণ এবং ভাগ একত্রে থাকে অর্থাৎ গুণ অনেকগুলো গুণ থাকে অথবা অনেকগুলো ভাগ থাকে এদের ক্ষেত্রে আমরা লন ব্যবহার করতে পারি আমি একটা সংক্ষিপ্তভাবে একটা ফাংশান দেখাচ্ছি দেখাচ্ছি গুণ এবং ভাগ মিশ্রণ তাহলে এটার উভয় দিকে নিচ্ছি উভয় দিকে লোন নিচ্ছি ইউ বি বাই উভয় দিকে নিলাম লনের বৈশিষ্ট্য হলো গুণ থাকলে যোগ করে দিবে আলাদা লন ইউ প্লাস লন বি আর ভাগ থাকলে বিয়োগ করে দিবে লন ডাব্লিউ এবার ওভিদিকে আমি ডিফেন্সিয়েশন করে দিচ্ছি লর্ড অফ ওয়াই ডিডিএক্স ডিডিএক্স অফ লর্ড অফ ইউ প্লাস ডিডিএক্স অফ লর্ড বি ডিডিএক্স অফ লর্ড ডাব্লিউ এবার বাম পাশে লর্ড এক্সের ডিফেন্সিয়েশন ওয়ান বাই এক্স যেহেতু ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স তাহলে আমরা ওয়াইকে আবার করব লর্ড ইউ সেম ওয়ান বাই ইউ ইউ যেহেতু ফাংশান অফ এক্স ইউকে আবার করব এখানে লন বি ওয়ান বাই বি যেহেতু বি একটা ফাংশান অফ এক্স তাহলে বিকে আবার করব আর এখানে ডাব্লিউ অন্তরিকরণ ওয়ান বাই ডাব্লিউ ডাব্লিউকে আবার করব তাহলে আমার এখানে ডি ডি এক্স ডিডিএক্সও ওয়াই কত আসে ওয়াইটা এই পাশে চলে আসবে ওয়ান বাই ইউ ডি ইউ ডি এক্স ওয়ান বাই ভি db মাইনাস ওয়ান বাই ডাব্লিউ ডি তাহলে আমি এখানে ওয়াই মানটা উভিদিকে বসাই দিয়ে আমি যেটা পাবো এটা আমি একটু ডান পাশে একবারে লিখিয়ে দিচ্ছি ওয়াই মানটা ছিল আমার ইউ বি ইউ বি ডাব্লিউ তাহলে আমার ওয়াই মানটা আমি y ওয়াই জায়গায় বসাই দিলে ইউ বি ইউবি ডাব্লিউ তাহলে ওয়ান বাই ইউ ওয়ান বাই বি dx মাইনাস ওয়ান বাই ডাব্লিউ ডি ডাব্লিউ তাহলে দেখো আমি নতুন সূত্রটা নিয়ে আসলাম তাহলে আবার এখানে নতুন সূত্রটা যেটা আসছে এটা মুখস্থ করার জন্য আমি বলবো তাহলে গুণ থাকলে দেখো যে গুণ ভাগ থাকলে এটা একবারে যে অঙ্কের ডিফেন্সিয়েশান সেই অঙ্কটা বাইরে থাকবে তারপরে ইউকে ওয়ান বাই ইউ লেখে ইউকে ডিফেন্সিয়েশান বিকে ওয়ান বাই বি লেখে বিকে ডিফেন্সিয়েশান নিচের সংখ্যার আগে মাইনাস আসবে তা ডাব্লিউ আগে ওয়ান বাই ডাব্লিউ লেখে ডাব্লিউকে ডিফেন্সিয়েশান তাহলে আমি চলকের ঘাত চলক অথবা গুণি জটিল গুণিত আকার থাকিলে ল ব্যবহার করে অন্তরীকরণ করতে হবে এই কথার থেকে আমরা বেরে এবার নতুন চলে আসলাম লন ব্যবহার করার কারণে আমার এই দুইটা সূত্র তৈরি হলো এখন আমরা লন ব্যবহার করে অঙ্কটা করলে এত বড় একটা লাইন আসবে আর আমি যদি সরাসরি এই সূত্রই ব্যবহার করি এই লাইনগুলো কমে যাবে তাই আমি অঙ্কগুলো অনেক বড় বড় এগুলোকে ছোট করার জন্য আমি এই সূত্রগুলো নতুন আজকে যোগ করে দিলাম যা অঙ্কর মধ্যে আমি আর লন ব্যবহার না করেই অঙ্কগুলো করব আস এবার প্রয়োগ শুরু করতেছি আমি প্রথম অঙ্কটা দুইভাবে করব। লন ব্যবহার করে করব আবার এই সূত্র দিয়ে করব। পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের এক নিয়মে শিখবো তাহলে আসো আজকের আজকের কাজের প্রথম অঙ্ক এক্স টু দি কস ইনভার্স এক্স আজকে শুরু করছি ইকুয়াল টু এক্স টু দি পর কস ইনভার্স এক্স প্রথমে আমি লন ব্যবহার করাটা দেখাচ্ছি প্রথম নিয়মটা দুইটা নিয়মে শেখাবো এটা উভিকে লন নিলে হাসে এক্স কস ইনভার্স অফ এক্স তা লনের বৈশিষ্ট্য হল সূচক থাকলে সূচক সামনে চলে আসে কস ইম এক্স ইন্টু লন অফ এক্স তাহলে এবার উ বিদিকে ডিফেন্সিয়েশন করলে লন অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ কস ইম এক্স ইন্টু লন এক্স এবার আমি বাম পাশে ডিফেন্সিয়েশন লন ওয়াইয়ের জন্য ওয়ান বাই ওয়াই পাবো ওয়াইকে আবার করবো রুলের কারণে লন ওয়াইয়ের অন্তরিকরণ ওয়ান বাই ওয়াই ওয়াইকে আবার করবো এবার এখানে ইউবি গুণিসূত্র করলে কস ইন এক্স লন এক্সকে রেখে দিব ডিডি এক্স অফ লন এক্স গুণেশত্র ইউ বি গুণেশূত্র যোগ আবার লন এক্স রেখে দিয়ে ডিডি এক্স অফ কস ইনভার্স এক্সকে করবো এবার এখানে দেখা যায় ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু হবে ওই ওয়াইটা নিচ্ছি ডান পাশে যেয়ে গুণ হয়ে যাবে আর কস ইনভার্স অফ এক্স আর লন এক্সের জন্য হবে ওয়ান বাই এক্স আর লন অফ এক্স এখানে এই কস ইনভার্সের সূত্র আমরা জানি মাইনাস ওয়ান বাই রুট অভার ওয়ান মাইনাস অ্যাস স্কোয়ার তাহলে আমার আন্তরিকরণ শেষ এবার আমি উভয় দিকে ওয়াই যেহেতু প্রশ্নের অংশ না ওয়াইটা বসাই দিব তাহলে কত এক্স কস ইনভার্স অফ এক্স ইকুয়াল টু এক্স কস ইনভার্স অফ এক্স এবার দেখো কস ইনভার্স অফ এক্স বাই এক্স প্লাস মাইনাস লন অফ এক্স ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস এস অ্যাস তাহলে এটা মাঝখানে মাইনাস দিয়ে দিই একবারে তাহলে এই আমার অ্যান্সার তাহলে চলকের ঘাত চলক হইলে আমরা এই ইউজ করব আমরা পেয়ে গেলাম তাহলে লোন ব্যবহার করে আমি দেখাইলাম তাহলে আমার এই অঙ্কটা বিকল্প এই সূত্র দিয়েও আমরা করতে পারি দেখো আমি এই অঙ্কটা দ্বিতীয় পদ্ধতিটি করতেছি আমি একটু মুছে পেলি আমি দ্বিতীয় পদ্ধতি করতেছি আমি দ্বিতীয় পদ্ধতি করতেছি এবার দ্বিতীয় পদ্ধতি বলতে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করবো তার অঙ্কটা আছে কত ওয়াইকুল টু এক্স ট্রুতি পর কস ইনভার্স অফ এক্স এটা ছিল তাহলে আমি একবারে সরাসরি অন্তরীকরণ করে দিব ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু ডি এক্স অফ এক্স কস ইনভার্স অফ এক্স তা আমি সূত্রটা এখন প্রয়োগ করতেছি এই সূত্রটা প্রয়োগের বৈশিষ্ট্য হলো প্রশ্ন যেটা থাকবে এটা বাইরে লিখে ফেলব অর্থাৎ চলকের কাছে চলক যেটা প্রশ্ন এটা বাইরে লিখে ফেলবো পুরা প্রশ্নটা পুরো প্রশ্নটা বাইরে লিখে ফেলব এবার লিখবো তারপর লিখছে ডি এক্স লিখলাম ডিডিএক্স লেখে ওই সূচকটাকে সামনে আনবো ইন্টু লন অব এখানে বেস যেটা থাকবে লন এক্স আবার দেখো সূত্রটা প্রশ্ন যেটা থাকবে এটা বাইরে থাকবে ইউটিউবের বি তারপর সূচকটা সামনে আসবে লন অব ইউ অর্থাৎ নিচে যেটা থাকবে এটা ডিফ লন এটা সামনে একটা লন আসবে এই সূত্রটা আমরা প্রয়োগ করে এই লাইনটা লিখবো তাহলে পুরো প্রশ্নটা বাইরেই রাখবো ডিডি এক্স অফ সূচকটা বাইরে রেখে ইন্টু দিয়ে এই এক লড অফ এক্স দিব তাহলে আমার আমি তো এই মাত্রই অঙ্কটা করলাম দেখো এই জায়গাটা আমার এখানে করা আছে এই যে ইউ বি গুণের এটা করা আছে তাহলে আমার এখানে এক্স কস ইনভার্স অফ এক্স এই গুণের সূত্র অনুযায়ী এটা করলাম তাহলে আমার ফাইনাল রেজাল্ট দেখো এটা আসছে তা আমি যদি এই সূত্রে ব্যবহার করি আমার একটু কাজ কম হয় চিন্তা কম হয় আমার স্টেপ কম হওয়ার কারণে আমি এই অঙ্কে যেমন সুবিধা পাব পরবর্তীতে বড় বড় অঙ্কের মধ্যে এই পদ্ধতিটা ব্যবহার করলে আমি সুবিধা পাব তা আমি এখানে আরও দিয়ে একটা অঙ্ক করতেছি আরও দিয়ে একটা অঙ্ক করতেছি কারণ তা আমি কোন পদ্ধতিটা নিব যেহেতু উত্তম পদ্ধতি হলো এই সূত্রটা সরাসরি ব্যবহার করা তাই আমি এই পদ্ধতিটা নিব। অর্থাৎ প্রথম থেকে লন না ব্যবহার করে আমি তিন স্টেপ পরে একবার এটা ব্যবহার করব। এখানে এই এই সূত্রটাকেই বলা হচ্ছে লন ব্যবহার করে অন্তরীকরণ এখানে ভিতরে একটা লন আছে সূচকটা সামনে চলে আসে আসো আরেকটা প্রশ্ন ওয়াইকুল টু এক্স টু দি পর এক্স লন এক্স আমি সরাসরি প্রথম লাইনেই ডিফেন্সিয়েশন এখানে লন টন কোনো কিছু চিন্তা করব না প্রথম লাইনে ডিফেনশিয়েশান করে দেব করে দিলাম তাহলে আমার এবার প্রথম দেখা যায় ইউ বি এটা সূত্রের মধ্যে পড়ছে ইউ বি গুণেশূত্র অনুযায়ী আমি যদি লেখি প্রথমটা এক্স টু দিপার এক্স ডিডি এক্স অফ লন এক্স সূত্র আগে শেষ করতে হবে তারপর লন এক্সকে রেখে ডিডি এক্স অফ এক্স টু দি পর এক্স এবার এক্স টু দিপার এক্স রেখে দিলাম আর লন এক্সের সূত্র ওয়ান বাই এক্স আর লন এক্সকে রেখে দিলাম এবার এক্স টু দিপন এক্স এটা কোন সূত্র আমি যে এখানে তিনটা সূত্র পরপর রেখেছি এই সূত্রটা এটা প্রথম সূত্রের মধ্যে পড়ে কারণ এই এক্স এ এক্স দুইটাই চলক তাহলে আমরা এই প্রথম সূত্র সাহায্যে বাকি লাইনটা লিখবো কি লিখব দেখো আমি প্রথমে লিখবো এক্স টু দি পর এক্স প্রস্থা লিখব তারপর আবার ডিডি এক্স দিয়ে সূচকটা আগে লিখে এবার লন অফ এক্স এখানে এক্সটা লিখবো এই তাহলে আমার এখানে এই এক্স টু দি দিবার এক্সের জন্য এতেটুকু ইউজ করলাম এই ডান পাশের এই সূত্র দিয়ে বাস হয়ে গেল এক্স টু দি পার এক্স বাই এক্স লন অফ এক্স এক্স টু দি পার এক্স এখানে আমি এবার এই ব্যাকেটের ভিত্তি ইউ বি গুণী সূত্র হবে এক্সকে রেখে লন এক্সের অন্তরীকরণ করবো লন এক্সের অন্তরীকরণ হলো ওয়ান বাই এক্স আর লন এক্সকে রেখে এক্সের অন্তরীকরণ করবো এক্সের অন্তরিকরণ হলো ওয়ান প্লাস আমার অঙ্ক হয়ে গেল আমি চাইলে এক্স টু দি বাই এক্সটা কমন নিয়ে একটু সাজায় লিখতে পারি তাহলে আমার আরেকটা অঙ্ক হয়ে গেল এক্স ইন ইন টু দিব এক্স ইন টু এক্স আসো আজকে আমি একই কাঠামোর বেশ কয়েকটা অঙ্ক করতেছি আমি রুল আলোচনা করতেছি এখানে চার পাঁচটা অঙ্ক যে বুঝে করবে বইতে অন্তত পঞ্চাশটা অঙ্ক আছে এত অঙ্ক করার কোনো প্রয়োজন নেই তুমি বেছে বেছে নিয়ম ধরে প্রত্যেকটা সূত্র দিয়ে কিছু নির্দিষ্ট অঙ্ক করো তাহলে তুমি নিজের থেকে এই পদ্ধতি ব্যবহার করে তুমি পরবর্তী যে কোনো অঙ্ক আলোচনা করতে পারবে যে কোনো অঙ্ক নিজে করতে পারবে তা আমি আজকে আলোচনায় আড়েট অঙ্ক যাচ্ছি আমি ওয়াইকল টু একই নিয়মে আড়েট অঙ্ক যাচ্ছি রুট অফ এক্স রুট অফ এক্স তাহলে এখানে একদম সেম নিয়মের আড়েট অঙ্ক করতেছি ডিডি এক্স অফ রুট অফ এক্স রুট অফ এক্স আমি উ বিদিকে কী করলাম ডিডিএক্স নিয়ে নিলাম ঠিক আছে উ বিদিকে ডিডি তাহলে আমার প্রশ্ন এটাও চলক এটাও চলক আমি লিখে পেলাম যেটা আছে প্রশ্ন পুরোপুরি বাইরে লিখলাম তারপর ডিডিএক্স দিলাম সূচকটা সামনে নিয়ে আসলাম তারপর লন অফ রুট অফ এক্স দিলাম রুট অফ এক্স রুট অফ এক্স আমি এখানে এবার ইউ বি উনিশশো তিরিশকে রুট এক্সকে রেখে দেব ডিডিএক্স অফ লন রুট এক্সকে করবো তারপর যোগ লন রুট এক্সকে রেখে দিব ডিডি অফ এই বাইরের রুট এক্সকে করব করবো তাহলে এই তো আমার ডিফেন্সিয়েশন গুণিসূত্র ইউবি তাহলে আজকে আলোচনার মধ্যে ইউবি গুণিসূত্রটা বারবার আসবে তাই আমরা আগে যারা গুণিসূত্র ভালো করে খেয়াল করি নেই তারা আজকে সমস্যায় পড়ে যাব গুণিসূত্রটা খুব স্পষ্ট সহজ আগে এটা এই যে বাইরে রাখলাম তারপর এটা ডিফেন্সিয়েশন করলাম এই যে দেখো আবার এটা বাইরে রাখলাম এটা ডিফেন্সেশন করলাম ব্যাস এবার আমি স্টেপ বাই স্টেপ অন্তরিকরণগুলো করে ফেলবো তাহলে রুট এক্স লর এক্সের অন্তরিকরণ হলো ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই রুট এক্স যেহেতু রুট এক্স এক্স না এটাকে পুনরায় অন্তরিকরণ করতে হবে ইচ্ছাগুলো আমরা একবারে লিখে দিতে পারি এবার রুট অফ এক্স লিখলাম এই রুট এক্সের অন্তরিকরণ হলো ওয়ান বাই টু রুট অফ এক্স বাস এখানে আরেকটা ডিফেন্সিয়েশন বাকি রয়ে গেছে ওইটা করলে এখানে রুট এক্স রুট এক্স কাটা যায় এই রুট এক্সের ডিফেন্সিয়েশন হলো ওয়ান বাই টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স রুট অফ রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স আমি চলে ওয়ান বাই টু রুট এক্সটা কমন নিয়ে একটু সাজাই লিখতে পারি এটাই আমার বই রেজাল্ট কীভাবে আছে এটা আমাদের কারোই মুখস্থ থাকার কথা না আমরা চেষ্টা করব একটা অঙ্ক করে কতটুকু সরল করে রেখে দেওয়া যায় সেটা করব। তো মোটামুটি রুল আলোচনা হয়ে গেছে শুধু আমি করার জন্য আরও দিয়ে একটা অঙ্ক করতেছি শুধু বোঝার জন্য আরও দু একটা অঙ্ক করতেছি ধরো আরেকটা অঙ্কে আমি যদি দেখি ওয়ান প্লাস এক্স উপরে আবার এস এ এগুলো চলো কাজ চলক আমি ওয়াই যদি ধরি এটা আমি প্রথম লাইনে যদি ডিফেনশিয়েশন করি তাহলে আমার আসতে আসে ডিডিএক্স অফ ওয়ান প্লাস এস স্কার এস তাহলে নিয়ম অনুযায়ী কী করবো আমার যে প্রশ্ন আছে পুরো প্রশ্নটা আগে বাইরে লিখবো পুরো প্রশ্নটা বাইরে লিখবো লিখে পরে ডিডিএক্স দেখবো দিয়ে সূচক যেটা আসে এটা সামনে লিখবো তারপর একটা লন আনবো লন দিয়ে ওয়ান প্লাস এস স্কা লিখবো এই তো তাহলে আমার এটা একটা প্যাকেটে থাকবে তাহলে ওয়ান প্লাস এস স্কার হোল স্কার এবার ইউবি গুণি ক্ষেত্র অ্যাসিস্ট করে ইউ দোলা ডি ডি এক্স অফ লন কে ডিফারেনসিয়েশন কো লন লন 1 + এস স্কয়ার হ্যাঁ এই বেকেটটা এখানেadillo চলে তারপরে যোগ লন 1 + এস স্কয়ার ডি ডি এক্স অফ এস স্কয়ার তাহলে স্টেপ 1 + এস স্কয়ার এস স্কয়ার তো আবি যদি খেয়াল করি এস স্কয়ারটা লিখলাম এ লন অফ এক্স এর ডিফারেনসিয়েশন 1 বাই 1 + এস স্কয়ার যেহেতু ভিতরটা এক্স নেটাকে আবার করতে হবে কারণ লন এক্সের অন্তরীকরণ লন এক্স এটা সেম টু লন এক্স হলে ওয়ান বাই এক্স যেহেতু ভিতরটা এক্স নেইটাকে আবার করতে হবে ভিতরটা হলো ওয়ান প্লাস এস স্কার এখানে আমরা চাইলেই সংক্ষেপ করতে পারি এক লাইনে কমাই ফেলতে পারি এস স্কারের জন্য টু এক্স হ্যাঁ তা আমি অবশ্য তোমাদেরকে পুরাটাই পুরাটাই এখানে দেখাইছি তাহলে দেখো অ্যাস স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এস স্কয়ার এই ওয়ান প্লাস এস স্কোয়ার ওয়ানের জন্য হবে জিরো আর এস স্কোয়ারের জন্য হবে টু এক্স এখানে আসতেছে লন ওয়ান প্লাস ইন্টু টু এক্স স্টেপ আগের ধাপ যারা ভালোভাবে করো নাই তারা অঙ্ক ভালো বুঝবে না এই ধাপগুলো বুঝার জন্য আগের অঙ্ক জানার খুবই প্রয়োজন তা আমি তোমাদের যে স্টেপগুলো আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা অঙ্কে আমরা অঙ্কের ভিতরে যখন চাই হয় নাইসে ইন্টুল তাই তোমরা সূত্র প্রয়োগ করার জন্য সূত্র মুখস্থ করতে হবে আর সেন রুলের প্রয়োগটা ক্লিয়ার করতে হবে যদি কেউ আজকের আমার ভিডিও না বুঝো তোমাদের উচিত হবে গত ভিডিওটা আগে ভালো করে দেখা গত ভিডিওটা তুমি ভালো করে দেখো ভালো করে বোঝো তারপর আজকের ভিডিওতে আসবে তাহলে তুমি যেমন যখন লন ওয়ান প্লাসের ডিফারেন্সিয়েশন যে আমি এই যে লিখলাম লনের অন্তরিকরণ ওয়ান বাই এক্স ভিতরটাকে আবার করলাম এই যে আবার করলাম বলতেছি সেন রুলের অন্তরিকরণ এই আবার করার অংশটাই তোমাদের প্রথম প্রথম অনেকের বেশি প্রবলেম হয় যদি তুমি এটা ধরে ফেলতে পারো আশা করি তুমি আর ক্যালকুলাসের জন্য বড় আর কোনো বিপদ তোমার সামনে নাই শুধু আমার সিলেবাস বাকি আছে কিন্তু বিপদ আর সামনে নাই। আমরা অন্তরীকরণের একবারে মূল যেটা আমরা এটা শেষ করে ফেলছি এখন শুধু আমরা কি কি আইটেম আছে শুধু আইটেমগুলো পড়াচ্ছি ঠিক আছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করে ফেললাম যে আলোচনাগুলো আমার চলতেছে এখন প্রত্যেকটা অঙ্ক একাধিকবার বোর্ডে এসেছে বইতে এরকম সূচক অঙ্ক আমি সব অঙ্ক করি নেই তবে যেগুলো বেশি এসেছে আমি সেগুলোর থেকে কিছু অঙ্ক তোমার থেকে করাচ্ছি আরেকটা অঙ্ক এই নিয়মে আরেকটা অঙ্ক করে আমি আরেকটা নিয়মে চলে যাব কট এক্স টু দি প ট্যান এক্স এই নিয়মে আরেকটা অঙ্ক করতেছি প্রথমে ডিফারেন্সিয়েশন করে ফেলতেছি এক্স অফ কটেক্স টু দি প ট্যান এক্স তা আমার সূচক সূত্রে এটা প্রথমটাতেই পড়ে তাহলে আমি কী করবো কট এক্স ট্যান এক্স যেটা আছে এটা বাইরে রাখবো তারপর ডিডি এক্স দিব সূচকটা সামনে নিয়ে আসবো তারপর লন অতিরিক্ত লন আনবো এনে কট এক্স দেব তো এই যে অতিরিক্ত লনটা আসে করতে থেকে আমরা এটা আগে ব্যাখ্যা করেছি সূত্র থেকে এসেছে তাহলে এখানে একটা লন অতিরিক্ত আসে এটা অনেকের মনে প্রশ্ন জাগবে তাই আমার ভিডিওর প্রথমেই আমি সূত্রটা ব্যাখ্যা করে নিয়েছি এবার ইউবি বি গুণের সূত্র যদি করতে চাও তাহলে ট্যান এক্সকে এ টেনকে ইউ রাকে এটাকে ডিডি এক্স করো ডিডিএক্স করো লন কটকে এবার যক্ষিণ দিয়ে এবার লন কটকে রেখে দিয়ে লন কটকে রেখে দিয়ে এবার ডিডি এক্স অফ টেন এক্সকে করো আচ্ছা তাহলে আমার পরের লাইন আসতেছে কট অফ এক্স টু দি পাওয়ার টেন এক্স তাহলে টেন এক্স লন এক্স ওয়ান বাই এক্স ঠিক কী লন কট লন কট মানে লন এক্স ওয়ান বাই এক্স কে এক্স না এক্সের ফাংশন না তাই কটকে আবার করতে হবে এবার আমি আবার করাটা একবারে লিখে দিচ্ছি কটের ডিফেনসিয়েশন মাইনাস কোস্যাকস্কোয়ার এক্স ঠিক অনুরূপভাবে এখানে বাকি অংশে আসতেছে লন কট থাকবে টেন এক্স ডিফেন্সিয়েশন হলো আমরা মুখস্থ জানি সেক স্কোয়ার এক্স আরেকটু সরল এখানে যদি করতে চাও করতে পারো তাহলে আমার হয়ে গেল আমি এখানে এসে দেখো আমি এক ধাপ কম করছি যে লন এক্সের অন্তরিকরণ ওয়ান বাই এক্স যেহেতু কট এক্স এক্স না এটাকে পুনরায় অন্তরিকরণ করে পাশে লেখছি এইভাবে কাজগুলো সংক্ষিপ্ত করা যেতে পারে আমরা যদি সংক্ষিপ্ত করতে পারি আমাদের এখানে নাম্বার কমবে না তোমরা হ্যাঁ কলেজের টিচাররা অনেক সময় তোমাদের যেভাবে পড়ায় কলেজের শিক্ষকরা হয়তো একটু নাম্বার কম দেওয়ার ব্যাপারে আপত্তি করতে পারে বা তোমাদের এই পদ্ধতিটা না মানতে পারে তো এটা আমি বলবো কলেজ শিক্ষকদের এটা করলে তোমরা এটা মনে মধ্যে গেঁথে রেখো না তুমি জাতীয় পরীক্ষায় অবশ্যই নাম্বার পাবে কলেজ শিক্ষকদের ক্ষেত্রে এখানে এই ছাড়া তাদের নিজের নিজের নিয়মটাকে বেশি প্রাধান্য দেয় তো এই কারণে আমরা এটা বললাম তা আমি চলকের গাছ চলকের বেশ কয়েকটা অঙ্ক করে ফেললাম যদি কোনো অঙ্কে ধরো এরকম থাকে এক্স টু দি পর এক্স টু দি পর উপরে এক্স থাকে এরকম তো এটার অর্থ হলো দেখো এ এক্স এই এক্সের লোক গুণ হয়ে যাবে অ্যাসিস্কার হয়ে যাবে তাহলে এটা আমার পূর্বের নিয়মের মধ্যে পড়ে যায় আমরা আগের নিয়মের মধ্যে ফেলে দিব যে ডিডি এক্স অফ চলকের গাছ চলকের মধ্যে পড়েছে এক্সটু দিব এস স্ক্যার তাহলে আমরা কী করব আগের নেয় অ্যাস স্কার এক্স স্ক্যার লিখবো ডিডি এক্স দিব সূচক অ্যাক্সের উপরেটা হলো সূচক অ্যাস স্ক্যার রেখে লন অফ এক্স লিখবো আশা করি এই বাকি অংশটা গুণের সূত্রে আমরা নিশ্চিত করতে পারবো এছাড়া এটা আমার পিডিএফও করা আছে যদি কোল অঙ্কে আমাদের আমরা যে এতক্ষণ অঙ্ক করলাম এইরকম দুটো অঙ্ক মিলে একটা অঙ্কতে যেমন আমি বলতেছি ওয়াইকুল টু এক্স টু দি এক্স যোগ এক্স টু দি ওয়ান এই দুইটা অঙ্ক মিলে একটা যোগের অঙ্ক দিল এখানে দুইটা অঙ্ককে আমি যোগ করে দিস তাহলে এখানে আমরা কি একই নিয়মে করতে পারি হ্যাঁ এখানেও আমরা একই নিয়মে করতে পারি যেমন ধরো আমি যদি উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি উপয় দিকে যদি ডিফেনশিয়েশন করি তাহলে আমার প্রত্যেকটার আগে ডিফেন্সিয়েশান চলে আসবে কারণ আমরা জানি ডিফেনশিয়েশন বন্টন জি ডিএক্স বন্টন সূত্র মেনে চলে তাহলে এক্স টু তিপর এক এটা এই সূত্রের মধ্যে আবার পড়ে তাহলে আমরা লিখব সূত্র অনুযায়ী এক্স টুথি পর এক ডিডি এক্স লিখে সূত্র সূচক আগে আসবে লন অফ এক্স ঠিক ওলুরভাবে এখানেও সেম মূল অঙ্ক প্রশ্নটা আগে আসবে সূচক ডিডি এক্স লিখে সূচকটা আমি সামনে আনবো তারপর এক্স দিয়ে লিখবো এক্স তাহলে আমার এখানে দুটো অঙ্ক আলাদা আলাদা হয়ে গেলো তাহলে এক্স দি পর এক্স এবার ইউবি সূত্র যদি করি এক্সকে রেখে লনকে করবো ওয়ান বাই এক্স আবার লন এক্সকে রেখে এক্সকে করবো ওয়ান তাহলে এখানে আমার এতটুকু হয়ে গেল এবার আস পরের অংশে এখানে দেখা যায় এখানে আমি লিখছি এটা লন হবে লন এক্স লন অফ এক্স তাহলে ইউ বি সূত্র যদি করি ওয়ান বাই এক্স লন এক্সের অন্তরিকরণ ওয়ান বাই এক্স যোগ এবার লন এক্সকে রেখে দিব আর এই ডিডিএক্স ওয়ান বাই এক্সকে করবো তাহলে ওয়ান বাই এক্সের তো এক্স টু দেওয়ার মাইনাস ওয়ান তাহলে আমি মাইনাস ওয়ান এক্স টু দেবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ সূচক সূত্র হবে এক্সের কাছকে উপরে নিয়ে গেলে এক্স টু মাইনাস ওয়ান সুক্ষসূত্র হবে তো এইখানে একটু সরল করা যায় সরল করলে আমি যে যে রেজাল্টটা পাবো এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হ্যাঁ ঠিক আছে তাহলে আমার এই অঙ্ক পর্যন্ত আমি একই নিয়মে এরকম যোগ দিয়েও আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আলাদা আলাদা অঙ্ক ছিল এই অঙ্কগুলো যোগ দিয়েও আসতে পারে আমি এই নিয়মে তোমাদের দুই তিনটে অঙ্ক বাড়ি কাজ দিয়ে রাখবো তা আমি মাঝখানে কয়েকটা অঙ্ক পারি কাজ দিয়ে রাখবো এবার পার্ট বইতে দেখা যায় কিছু অঙ্ক আছে এরকম এরকম আছে যে ওয়াইকুল টু এক্স ট্রুতি পর এক্স ট্রুতি পর এক্স চলক একা চলক আবার চলক তাহলে এটাও আমরা একই নিয়মে করতে পারি কোনো অসুবিধা হয় না আমাদের নিয়ম মাফিক যদি আমরা করি তাহলে এক্স পর এক্স পর এক্স সূত্র হলো আমার এটাই সূত্র কিন্তু এটাই আমি প্রথম এক্সটাকে ইউ ধরব এই এটাকে ইউ ধরবো এটাকে ইউ দরবো তাহলে আসো এক্স টু দিবার এক্স টু দিবার এক্স ডি এক্স অফ ইউ ইউর উপর এটা হলো সূচক তাহলে এটা হলো পুরোটা হলো সূচক এটা হলো বি এবার লোক লন অফ এক্স দেখো আজকে আমি এখানে এক্স টু দি পর এক্সটা আগে নিয়ে আসলাম এই লন অফ এক্স আমি এই সূত্রেই ব্যবহার করেছি কীভাবে ব্যবহার করলাম আবার দেখো এই প্রথম এক্সটাকে আমি ইউ দর্শী আর সূচকটাকে বিদর্শী প্রথম এক্সটাকে ইউ দর্শী ওই অনুযায়ী যদি আমরা লিখি পুরো প্রশ্নটা বাইরে থাকবে ডিডি এক্স অব আমি সূচকটাকে সামনে নিয়ে আসবো লন অফ এক্স দিব এবার এখানে ইউ বি সূত্র আজকে আলোচনা দ্বিতীয় যে অঙ্কটা করছিলো ওই অঙ্কটা ফেরত এসেছে তাহলে ইউ বি সূত্র যদি করো এক্স টু দি পর এক্স ডিডি এক্স অব লন এক্স তারপরে লন এক্সকে রেখে ডিডি এক্স অফ এক্স টু দি পর এক্স তাহলে আমরা যদি দেখি এক্স টু দি পর এক্স টু দি পর এক্স এক্স টু দি পর এক্স লন এক্সের জন্য হবে ওয়ান বাই এক্স আর এইখানে লন এক্স এখানে দেখো এই এক্স টু দি পর এক্স আবার সে আগের সূত্রে আসলো সে আগের সূত্রে যদি আমরা যাই এক্স টু দি পর এক্স ডিডি এক্স অফ সূচকটা সামনে আসবে লন অব এক্স আসবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ সূত্র আজকে আলোচনা হচ্ছে তা আমরা যদি এবার খেয়াল করি এক্স টু দিবর এক্স এক্স টু দিবর এক্স আর এখানে দেখা যায় এক্স টু দিবার এক্সটা কমন যায় কমন নিলে ভিতরে থাকে ওয়ান বাই এক্স প্লাস লন অফ এক্স এটা তো কমন নিয়েই ফেলছি এবার এটা ইউবি সূত্র যদি করি এক্সকে রেখে লন এক্সকে ওয়ান বাই এক্স আর লন এক্সকে রেখে এক্সকে যদি করি ওয়ান তাহলে আমার আর কিছু করার থাকলে আমি একটু সরল করে রেখে দেব এটি আমার রেজাল্ট তাহলে এই অঙ্কটা মূলত আমরা লন ব্যবহার করে বিকল্প যে নিয়মটা ওইটা কিন্তু একটু বড় হয়ে যায় তখন ওখানে আমাকে দুইবার লন ব্যবহার করতে হয় দুইবার মুক্ত করতে দুইবার লন ব্যবহার করতে হয় অথচ আমার এই সূত্র দিয়ে করলে অঙ্কটা অনেক অনেক সহজ হয়ে যায় তাহ এরকম চলকের কাজ চলকের আরও যদি অঙ্ক করি আমরা আরেকটা অঙ্ক করতেছি এরকম যদি এরকম একটা অঙ্কে আমরা এরকম দেখাই ওয়াইকুইল টু তখন ই টু দি পর এক্স টু দি পর এক্স আমরা এখানে সেম আমরা যদি পূর্বের চিন্তা করি ডিডি এক্স এখানে কিন্তু এবার চলকের কাজ প্রথমটা ই ইউলো ধ্রুবক দ্রুক ধ্রুবকের কাজ চলক আমি যদি সূত্রটা এখানে লিখি নাই এই সূত্রের মধ্যে পড়া তাই এই সূত্রটা আমরা এইভাবে শিখছি ইটি এক্স এক্সের সূত্র শিখেছি কত ইটি দি পর এক্স দিয়ে শিখেছি ই টু দিবার এক্সের অন্তরীকরণ কত ইটি দিবার এক্স দিয়ে শিখেছি তাহলে আমার এখানে আসতেছে আসে ই টু দিবার এক্সের সূত্র হল ই টু পর এক্স শেষ ইটি দিবার এক্সের সূত্রে ইটি দিবার এক্স কিন্তু সেন্ট রুল অনুযায়ী যাকে আমি এক্স বলছি সে তো এক্স না তাকে আবার করতে হবে তাই ডিডি এক্স সব এক্সটা যদি এক্স তাহলে এবার এটা আবার নতুন এই সূত্রের মধ্যে পড়ে গেছে তাহলে দেখো ই দেওয়ার কারণে প্রথম আমার এই সূত্রে চলে গেছে তারপরে এই সূত্র আসছে কারণ চলকের ঘাত চলকের উপরে হলে এই সূত্র এটা কিন্তু ই এর ঘাত চলক তাহলে ধ্রুব ঘ্রাৎ চলক এই সূত্র প্রথম হবে না প্রথম হবে এই সূত্রটা তারপর এই সূত্রটা ইউজ করার পর যেহেতু সূচকটা এক্স তাই সেম রুল অনুযায়ী এই সূচকটাকে আবার করতে হবে তাহলে এবারই এখানে আবার আমার নতুন এই যে সূত্রটা এটাতে পড়ে তাহলে আমি কি লিখবো এক্স টু দি এক্স এক ডিডি এক্স দিয়ে লিখবো সূচক সামনে লন অফ এক্স ইউবি গুণের সূত্র করলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা চলে আসবে তাহলে এক্সকে রেখে লন এক্সকে করবো ওয়ান বাই এক্স আবার লন এক্সকে রেখে এক্সে করবো ওয়ান তাহলে আমি যদি এর জায়গায় এভাবে এর জায়গায় দশ টেন অথবা এ ইর জায়গায় এই যে ইর জায়গায় এ দিয়ে দিই সেম কথা একদম সেম আমার এই জায়গায় ই দিয়ে দিই তখন আমার এ টু দি দিবার এক্স এ সূত্রে চলে যাবে তখন একটা লন অফ এ আসবে এভাবে যদি এর ই না দিয়ে এ দিই তাহলে আমাদের এরকম প্রশ্নের ব্যাপারে আমরা সতর্ক থাকব। এরকম যদি এ দিয়ে একটা লন অফ এ আসবে তখন এই সূত্রে চলে যাবে চেষ্টা করব আমাদের কোন সূত্র প্রথম দাবে পড়ে একটা সূত্র এদিক সেদিক করলেই অর্থাৎ সূত্র প্রয়োগে একটু ভুল করলেই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পাবে না নিশ্চয়ই তুমি নাম্বার পাবে না আমি চেষ্টা করেছি চলকের কাজ চলকের উপর ব্যারাইটিজ অঙ্ক বিভিন্ন অঙ্ক দেখাইতে অন্তত যে কয়েকটা অঙ্ক আলোচনা করেছি এর মধ্যে আমার নিয়মটা ফুটিয়ে উঠেছে আমি যে আরেকটা সূত্র কথা বলছিলাম গুণ এবং ভাগ মিশ্রণ এই গুণ এবং ভাগের মিশ্রণের উপর আমি একটা অঙ্ক আলোচনা করতে চাই গুণ ও ভাগের মিশ্রণের উপর একটা অঙ্ক যদি আলোচনা করি আমি দেখো অঙ্কটা আমার আমার পিডিএফ কপিতে আছে আমি ওখান থেকে নিচ্ছি এক্স প্লাস ওয়ান হোলিস্কার এটা জাতীয় পরীক্ষায় এসেছে বোর্ড প্রশ্ন থেকে নেওয়া একটা প্রশ্ন এক্স প্লাস ফোর ফোর হোল কিউ আর ইটি power এক্স এরকম আরও পাঠ্যবৈতে খুঁজলে আমরা আরও অঙ্ক পাবো তাহলে আমি এখন যে অঙ্কটা নিয়েছি আমি এখন যে অঙ্কটা নিয়েছি এই অঙ্কটাতে উপরে দেখো গুণ আছে সূচক আছে নিচে গুণ আছে সূচক আছে তাহলে আমি বলবো এটা জটিল গুণিত কাকার গুণ এবং ভাগ নিয়ে মিশ্রণ একটা অঙ্ক এই অঙ্কটিতে আমরা এই সূত্রটা ইউজ করব যদিও আমি ইউবি ডব্লিউ ডাব্লিউ দেখেছি নিচে এক ফাংশান দেখেছি কিন্তু কিন্তু নিচে দুই ফাংশান তাহলে নিচে যদি দুই ফাংশন হয় তাহলে ওইখানে ওই যে মাইনাস নিচেরগুলো মাইনাস উপরেরগুলো হলো প্লাস এই সূত্রের বৈশিষ্ট্য আবার বলছি মূল প্রশ্ন যেটা বাইরে থাকবে উপরেগুলো ওয়ান বাই ইউ প্লাস দিয়ে হবে ইউ ডিফেনশিয়েশন বিকেলে ওয়ান বাই বি বি ডিফেনশিয়েশান আর নিশ্চিতগুলো হবে মাইনাস দিয়ে মাইনাস ওয়ান বাই ডাব্লিউ ডাব্লিউ ডিফেন্সিয়েশন নিশ্চিত যদি আরও থাকে আরও চলতে থাকবে তো আমি যদি এটা অন্তরিকরণ শুরু করি প্রথম লাইনটি হলো মেন প্রথম লাইনটি হলো মেন প্রথমে আমরা যখন অন্তরিকরণ করবো এইগুলো আমি প্রথম প্রশ্নটা আগে উঠেই নিলাম প্রথম প্রশ্নটা উঠেই নিলাম প্রশ্ন যেটা সেটা একদম হুবহু বাইরে রাখবো আগে হুবহু বাইরে রাখবো এক্স প্লাস ফোর হোল কিউ ইউতে পারে এক্স লিখে এবার লিখবো ডি ডি না এবার লিখবো একটা থার্ড প্যাকেট দেব এই যে এ থার্ড প্যাকেটটা তারপর প্রথম উপরে এক্স প্লাস ওয়ান হোলি স্ক্যার আসে প্রথমে লিখবো এক্স প্লাস ওয়ান হোলিস্কে নিচে লিখবো এক্স প্লাস ওয়ান হোলিস্কে নিচে লিখবো ওয়ান বাই ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়ান হোল স্কাই এরপরে দ্বিতীয়টা লিখবো যোগ দিয়ে ওয়ান বাই রুট আবার এক্স মাইনাস ওয়ান তারপর লিখবো ডিডি এক্স অফ রুট আভার এক্স মাইনাস ওয়ান তারপর নিচেরগুলো লিখবো এবার নিচেরগুলো লেখার সময় বিয়োগ দিয়ে লিখবো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর হোল কিউব তারপর লিখবো এক্স অফ এক্স প্লাস ফোর হোল কিউব তারপর নিচে ইটি দিপার এক্স দিয়ে লিখবে এটাও মাইনাস দিয়ে লিখব ইটি দি পর ওয়ান বা ইটি দি পর এক্স এবার লিখব ডি এক্স সব ইটি দি পর এক্স এবার শেষ থার্ড ব্র্যাকেট এই লাইনটা আবার বলছি অঙ্কের মূল লাইন হলো প্রথম লাইনটাই সূত্রের প্রয়োগের লাইনটাই এরপরে আর কাজ কোনো কঠিন হবে না তাহলে কি বলছি প্রথম প্রশ্ন যা আছে তা থাকবে উপরের দুইটা গুণ নিচে দুটো হলো ভাগ গুণের ক্ষেত্রে যোগ ভাগের ক্ষেত্রে বিয়োগ তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সেম প্রথম পদকে ওয়ান বাই দিয়ে লেখে প্রথমটা ডিফেন্সিয়েশান দ্বিতীয় পদকে ওয়ান বাই দিয়ে দ্বিতীয়টা ডিফেন্সিয়েশান নিচেরগুলো ঠিক অনুরূপভাবে নিচের প্রথমটাকে মাইনাস আগে দিব ওয়ান বাই দিয়ে এটাকে এটাকে ডিফেন্সিয়েশান পরেরটাকে মাইনাস দিয়ে ওয়ান বাই ই দিয়ে এরপর একটা ডিফেনসিয়েশান এবার প্রত্যেকটা অংশে প্রত্যেকটা আলাদা আলাদা যদি আমি চিন্তা করি প্রত্যেকটা অংশে আলাদা আলাদা একটা কি সেন রুলের অঙ্ক তাহলে প্রতিটা অংশে একটা আলাদা আলাদা চেন রুলের অঙ্ক আমি যদি সেন রুল বুঝি আমি অবশ্যই পারবো এরপরে আমি সেন্ট রুল অনুযায়ী দেখতেছি দেখো এক্স প্লাস ওয়ান হরিস্কার এখানে তো এক্স প্লাস ওয়ান হরিস্কার এটা এক্স টু দেবে এন এ সূত্র তাহলে টু আগে আসবে এক্স প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান সেন্ট রুল অনুযায়ী ভিতরেটাকে আবার করতে হয় তো এক্স প্লাস ওয়ানকে আবার করলে এক্সকে করলে হয় জিরো ওয়ান আর ওয়ানকে করলে হয় জিরো তাহলে এটা একবারে সেন্ট রুল এবার দ্বিতীয়টাতে যাই যোগ ওয়ান বাই রুট আবার এক্স মাইনাস ওয়ান এ রুটের ডিফেনশিয়েশান আমরা মুখস্থ করছি ওয়ান বাই টু রুট এক্স কিন্তু রুটের ভিতরটা তো এক্স না ভিতরটাকে কাবার করলে এক্স কে করলে হয় ওয়ান আর ওয়ান কে করলে হয় জিরো ঠিক হলিউভাবে এটাতে মাইনাসের অংশ যদি যাই ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল হোলকিউ লিখে দিলাম এবার এটার ডিফেন্সিয়েশন করলে থ্রি আগে আসবে এক্স প্লাস ফোর থ্রির ঘাত এক কমবে টু হয়ে যাবে যেহেতু এক্স প্লাস ফোরকে ডিফেন্সিয়েশন করলে এক্সের জন্য ওয়ান ফোরের জন্য জিরো ঠিক সর্বশেষ ওয়ান বাই ইটি দিপার এক্স ই টু দিপার এক্সের ডিফেন্সিয়েশন ইউ দিপার এক্স আর কোনো কাজ নেই একটু লসু একটু সরল আছে যোগ বিয়ে করার পর আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব তাই দেখো এই অঙ্কগুলো নর্মাল নিয়মে কেউ যদি করে এই সূত্র ব্যবহার না করে যদি করে এই অঙ্কগুলো অনেক বড়ো এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন তাহলে যারা এই রুলগুলো না শিখবে কোনো কারণে এই রুলটা তার যদি বাদ পড়ে যায় সে কিন্তু সমস্যায় পড়ে যাবে তোমরা যেন বুয়েটের মতো পরীক্ষায় রিটার্ন পরীক্ষায় তোমাদের ছোট্ট ছোট অল্প একটু জায়গা দিবে ওই অঙ্কগুলো এখানে এত বড় বড় অঙ্ক দিয়ে রাখবে তাহলে এখন আমি যদি শর্টকাট যদি রুলগুলো আগের থেকে আয়ত্তে না আসে তাহলে আমি কিন্তু পারবো না তাই আমাদের এই শর্টকাট রুলগুলো অবশ্যই আয়ত্ত আনতে হবে এ রুলের আয়ত অঙ্ক দিয়ে আমি এই উপর আয়টা অঙ্ক করি এর ঠিক এই রুলের উপর অঙ্ক করতেছি এটাও আমি আমার পিডিএফে আছে কড়া অঙ্ক থেকে করতেছি এটাও জাতীয় পরীক্ষা আসছে ওয়াইকুয়াল টু অ্যাসিস্কার রুট অভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স হল উপরে হলো উপরেছিল ওয়ান মাইনাস এক্স এখানে দেখো গুণ আছে রুট আছে রুট পানি সূচক রুট পানি সূচক আর ভাগ আছে গুণ আছে তাই আমি এই অঙ্কটাকে যদি উভিদিকে ডিফেন্সিয়েশন করে লিখি তাহলে আমার আসছে ডিডি এক্স অফ অব অ্যাসিস্কার রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স তা আমি একটা কাজ করি রুটটাকে আলাদা আলাদা করে ফেলি তাহলে আমার কাজে সুবিধা হবে তাহলে আমার এখানে একটা ফাংশান দুইটা ফাংশান তিনটা ফাংশান দুইটা হলো গুণের একটা হলো ভাগের তাহলে প্রথম প্রশ্নটা যতটুকু আছে আমি যেভাবে আছে এইভাবে প্রশ্নটা একবার বাইরে লিখবো অর্থাৎ যত থাকে এখানে তত বাইরে লিখবো লেখার পর এবার প্রথম পদে ওয়ান বাই করবো করে এটা ডিফারেন্সিয়েশন করব ঠিক দ্বিতীয়টা ঠিক সেম ওয়ান বাই করব ওয়ান বাই করবো করে এটা ডিফেনশিয়েশান করবো ঠিক তেমনি তৃতীয়টা সেম তবে তৃতীয়টা নিচ্ছে জন্য মাইনাস দিতে হবে ওয়ান বাই রুট আভার করবো ওয়ান মাইনাস এক্স তারপরে এটা ডিফেনশিয়েশন করব এবার আমি ডিফেনসিয়েশনগুলি যদি আমি সঠিকভাবে করতে পারি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে ওয়ান বাই অ্যাসিস্কার এসিস্কার করলে হয় টু এক্স শেষ ওয়ান বাই রুট আভার ওয়ান প্লাস এক্স এখানে রুট এখানে রুটটা দিনে ভুল হয়ে গেছে রুটটা হতে হবে রুট হতে হবে কারণ আমি ওয়ান বাই এত দিয়ে এতকেই ডিপেনশিয়েশন করবো ওয়ান বাই এত দিয়ে এতকেই ডিপেনশিয়েশন করব তা রুটের অন্তরিকরণ এই ওয়ান প্লাস রুট এক্সের অন্তরিক ওয়ান বাই টু রুট এক্স কিন্তু বৃতটা এক্সটা বলে ভিতরটাকে করলে ওয়ানকে করলে জিরো এক্সকে করলে ওয়ান ঠিক তৃতীয়টার মধ্যে রুট আবার ওয়ান মাইনাস এক্স এ রুটের অন্তরীকরণ ওয়ান বাই টু রুট এক্স কিন্তু রুটের ভিতরটা এক্সনাম্বল এটাকে ওয়ান কে করলে জিরো এক্স এ করলে ওয়ান তাহলে আমার এরপরে একটু সরল আছে সামান্য সরল করলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব তাহলে আমি এখানে চেষ্টা করেছি লন ব্যবহারের অঙ্কগুলো একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করিতে আর এই পদ্ধতি ব্যবহার করার কারণে আমি অনেকগুলো অঙ্ক অনেক ছোটো ছোটো করে ফেলছি তাই তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো করে দরকার হয় একাধিকবার দেখবে ভিডিও দেখার পর আমার পিডিএফ কপি থেকে নোট করবে দেখবে তোমরা আজকের আলোচনার মধ্যে যে অঙ্কগুলো ডিফাইন্সিয়েশনের মধ্যে এই অঙ্কগুলো জাতীয় পরীক্ষা সবচেয়ে বেশি এসেছে তাই আমরা চেষ্টা করব আজকের আলোচনার একটু সুন্দরভাবে আয়ত্ত আনার কারণ আমি প্রত্যেকটা ক্লাস ডিফাইন্সিয়েশনের প্রতিটা ক্লাস অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ ডিফেন্সিয়েশন যে দুর্বল সে টোটাল ক্যালকুলাসে দুর্বল আমাদের টোটাল ক্যালকুলাসে বিশ নম্বরে প্রশ্ন হবে অবজেক্টিভ মতো চার পাঁচ নম্বর থাকবে তাহলে আমাদেরকে বিশ পঁচিশ নম্বরে একটা এখানে প্রশ্ন করবে আর এছাড়া উচ্চশিক্ষা যারা ক্যালকুলাসে দুর্বল তারা উচ্চশিক্ষা আর বেশি দূর আগাইতে পারবে না বিশেষ করে উচ্চশিক্ষা বলতে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সের কোনো সাবজেক্ট অনার্স অথবা অর্থনীতি যেটা আমরা বর্তমানে যারা অর্থনীতি পড়ে সায়েন্সের ছাত্রই ভালো করে যদি আর্টস কমার্সের মেয়েরা অর্থনীতি পড়ে কিন্তু তারা উচ্চশিক্ষা ভালো করে না গণিতের সবচেয়ে বেশি প্রয়োগ বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং যারা পড়ে তারও এই ক্যালকুলাস পড়তে হয় তাহলে আজকে যে আধুনিক ম্যাথমেটিক্সটা আমাদের যে ম্যাথমেটিক্সটা আমরা পড়াচ্ছি এ গণিতটা এখন বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়ছে আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে ক্যালকুলাস তাই আমরা যারা ক্যালকুলাস পড়তেছি অত্যধিক গুরুত্ব দিব। এখানে কত নাম্বারের জন্য পড়তেছি এটা না তুমি ক্যালকুলাসকে শিখতেছ আমার প্রত্যেকটা ভিডিও অত্যধিক গুরুত্বপূর্ণ তুমি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে ভালো করে নিশ্চিত করে ভালো করে দেখবে একা একবার না বুঝলে দুইবার দুইবার না বুঝতে তিন দুইবার দেখবে ভিডিওগুলো ভালো করে তুমি দেখো তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে এরপরে তুমি নিজের থেকে কিছু অঙ্ক না দেখে করো করো অঙ্কটা তুমি তুমি পিডিএফ থেকে দেখে দেখে করবা ওই অঙ্কগুলোই তুমি না দেখে করো তুমি আগে বোঝার চেষ্টা করো যে হ্যাঁ আমি রুলটা ধরতে পারছি তাহলে আমার আর এখানে বড় ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে আজকে আমার আলোচনা টার্গেটই ছিল একটা আইটেম আমরা পরপর তিন ক্লাসে অন্তরীকরণ তিনটা আইটেম শেষ করেছি আগামী ক্লাসে আর আমার যে আইটেমগুলো আছে এখানে আরও তিনটা আইটেম বাকি আছে আমার ইচ্ছা হলো আগামী দুই ক্লাসের মধ্যেই এক ক্লাসে পারবো কি না জানি না চেষ্টা করব। আগামী দুই ক্লাসের মধ্যেই আমার ডিফেন্সিয়েশন শেষ করতে তাহলে আজকে আমার গেল সপ্তম তবে নবম ক্লাস যাবে তারপরে আবার পাঁচ ছয় ক্লাস লাগবে অর্থাৎ ধরতে পারো আরও পাঁচ ক্লাস বা চোদ্দো পনেরো লেকচার লাগবে এই টোটাল এই চাপ্টারটা শেষ করতে তাহলে এটা অনেক বড়ো চাপ্টার আমরা একটু গুরুত্ব দিয়ে করি সময় দিয়ে করি প্রত্যেকে ভালো থাকো তোমাদের থেকে বিদায় দিচ্ছি কথা হবে